নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুর্গম চরে মা ও মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, এই ঘটনায় আসলে কি ধরনের কি কোনো মামলা হয়েছে কিনা, কি বলছে আসলে পুলিশ, কি তথ্য দেবেন আমাদেরকে? যদি আপনি বলছিলেন যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুর্গম একটি অঞ্চল অর্থাৎ চর এলাহির চল বালুয়া গ্রামে, যেটি আমাদের নোয়াখালীর যে সমতল থেকে একটু বিচ্ছিন্ন, যেখানে নদী পথে যেতে হয়, সে দুর্গম অঞ্চলে গত 21 অক্টোবর রাতে 6 জন দুর্বৃত্ত একত্রিত হয়ে মা এবং মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে। তো এক্ষেত্রে যে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা সূত্রে যেটি জানতে পেরেছি যে ওই 6 জন যুবক যারা গণধর্ষণের সাথে, যাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে, তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে, যে ওই ঘরে থাকাকালীন যে একজন পুরুষকে বেঁধে যে তাদের মা এবং মেয়েকে এক প্রকার জিম্মি করে ঘরের বাইরে টেনে এনে মাকে এবং মেয়েকে পালাক্রমে গণধর্ষণ করে। তো এই ঘটনায় এ পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পেরেছি। তো আমি এখন এ বিষয়ে কথা বলবো যে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোহাম্মদ ইব্রাহিমের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে গণধর্ষণ ঘটনায় এ পর্যন্ত সর্বশেষ কি পরিস্থিতি কি, এবং মামলা হয়েছে কিনা, এবং কয়জন আসামি অ্যারেস্ট হয়েছে, এবং ভুক্তভোগীরা থানা হেফাজতে রয়েছে কিনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের কোম্পানীগঞ্জ থানা এলাকার চর বালুয়া একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা। সেই প্রত্যন্ত এলাকায় আমাদের কাছে খবর আসে যে সেখানে মা মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। সঙ্গত কারণে আমি মা মেয়ের নাম বলছি না, তবে এদের ভিতর থেকে মা, তিনি বাদী হয়ে থানাতে একটি মামলা করেছেন, আজকে মামলাটি করেছেন। তো মামলা করার সাথে সাথে এখানে পুলিশ অত্যন্ত তৎপরতা দেখিয়েছে এবং সিনিয়র কর্মকর্তারা সেখানে পরিদর্শন করেছে। ইতোমধ্যে আপনি বলছিলেন যেটি, যে 2 জন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই 2 জন আসামি তাদের বিষয়গুলো পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আমরা আশা প্রকাশ করছি যে শীঘ্রই তারা বিজ্ঞ আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আমরা সাথে যারা সংশ্লিষ্ট আরও 4 জন আছে জাহান্নামী আসামি, তাদেরকেও আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। মামলাটি এখন তদন্তাধীন, আমরা চেষ্টা করছি যে দ্রুততম সময়ের ভিতরে আমরা মামলার যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে নোয়াখালীর কিছু কিছু দুর্গম অঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, যেগুলো আমাদের সমতল থেকে বিচ্ছিন্ন, সেসব অঞ্চলে যে পুলিশের তৎপরতা অনেক কম বলে যে প্রতিমান হচ্ছে বা অনেক অভিযোগ রয়েছে, এক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে ওসব দুর্গম অঞ্চলে পুলিশের তৎপরতা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আপনি জানেন যে আমাদের যে দুর্গম এলাকাগুলো রয়েছে তাদের অনেকাংশই, অধিকাংশগুলোতেই আমাদের ক্যাম্প, ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্র রয়েছে। যেখানে আমাদের তদন্ত কেন্দ্র বা ক্যাম্প ফাঁড়ি নেই, সেখানে আমাদের পুলিশের যে টহল টিম, সেই টহল টিম রাত্রে এবং দিনে প্রতিনিয়ত কাজ করছে। পাশাপাশি আমাদের কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এর যারা সদস্য রয়েছে, তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। সুতরাং কোনো একটি ঘটনা যদি কোথাও ঘটে যায়, তাৎক্ষণিকভাবে আমাদের নলেজে সেটি চলে আসে। আরেকটি ঘটনা হচ্ছে নোয়াখালীতে বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্ষণের ঘটনা ঘটছে, গণধর্ষণের মতো ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা নোয়াখালীর জন্য অত্যন্ত যে দেশব্যাপী আলোচনা হয়েছে। তো ওইসব মামলার যে বিভিন্ন মেয়াদে কয়েকজন সাজাও পেয়েছেন, তো কেন বারবার এই ধরনের দুর্বৃত্তরা এই ঘটনা ঘটাচ্ছে বলে আপনারা পুলিশের দৃষ্টিতে কি মনে করেন? যে আপনি তো বললেনই যে আমাদের অনেকগুলো শাস্তির আওতায় এসেছে। তো একটি ঘটনা যখন ঘটে, সেটি তদন্ত এবং বিচার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী, এটি আপনি নিশ্চয়ই জানেন। তো আমরা, আমাদের একটি সময়সীমা আছে তদন্তের, আমরা নির্ধারিত সময়সীমার মধ্যে যতগুলো ঘটনাই ঘটেছে প্রত্যেকটি ঘটনায় আমরা রেসপন্স করেছি এবং সেগুলোকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি। অনেকগুলো মামলা তদন্তাধীন রয়েছে এবং অধিকাংশ মামলায় বিচারাধীন রয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন মোহাম্মদ ইব্রাহিম, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, আসলে যে যদি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর মোট 9টি উপজেলা রয়েছে। তো আসলে 9টি উপজেলার কিছু কিছু অঞ্চল রয়েছে অত্যন্ত দুর্গম। নোয়াখালী একটি উপকূলীয় জেলা, চরাঞ্চল বিশিষ্ট জেলা। তো নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং হাতিয়ায় কিছু যে সমতলের চাইতে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কারণে ওইখানে আসলে পুলিশি তৎপরতা অনেকটা কম বলে প্রতীয়মান আছে বা প্রতীয়মান হচ্ছে। আসলে এসব অঞ্চলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যেতে অনেক সময় লাগে, তো এই অপরাধীরা তাদের অপরাধ সংগঠন করে সহজে পার পেয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তো জেলা সচেতন মহল বলছে যে নোয়াখালীর যেসব বিচ্ছিন্ন অঞ্চল রয়েছে, দুর্গম অঞ্চল রয়েছে, সেগুলোতে যে পুলিশি ক্যাম্প বাড়ানো, পুলিশি তৎপরতা বাড়ানো, আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তাদের কর্মতৎপরতা আরও বাড়ালে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতি। আমাদের সহকর্মী সুজন মাওলা যুক্ত ছিলেন নোয়াখালী থেকে।